ভিওএস 60 তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তেল আভিভে ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠকের পরদিন বুধবার পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, ব্লিংকেন আব্বাসকে বলেছেন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে বাস্তব পদক্ষেপকে সমর্থন করে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ নৌবাহিনী মঙ্গলবার লোহিত সাগরের দক্ষিণাংশে আন্তর্জাতিক শিপিং লেনের দিকে ইয়েমেনের হুতিদের ছোড়ায় 21টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত তাইওয়ানের রাষ্ট্রদূত আলেকজান্ডার উই মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার মাইক জনসনের সঙ্গে বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।